আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে মেহেরবানিতে খুব খুব বেশি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দিতা ব্লগ চ্যানেলটিতে। আশা করি আমার এই ছোট্ট ঘরের কাজকর্ম তোমাদের একেবারে খারাপ লাগে না, আর যদি একটু ভালো লাগে, ভালো তো অবশ্যই মনে হয় লাগে, যেহেতু ইদানিং আমি খুব সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি। নিউ নিউ কাউকে আমার এই চ্যানেলে অ্যাড হতে দেখছি বা ইন করছো এরকম, তো শুকুর, সেই জন্য শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল পাক আলামিনের দরবারে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ইন করছো তাদের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট, এখনও যারা তাদের ভিতর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আরও বেশি আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে সহায়তা করো, এটাই আমি তোমাদের কাছ থেকে কামনা করি। তো এটা হচ্ছে বিকেলও না দুপুরও না, এমন একটা পর সময়, আমরা লাঞ্চ সারার পরে, আজকে আমি লাঞ্চ সাধারণত ভাবির সাথেই নিচে করেছি, তো আমরা লাঞ্চ করার পরে ভাবি বলতেছে চলো কফি খাই। তো আমার মাথা ছিল যে ক্যাপাচিনো কফিটা করব উইদাউট কফি মেশিন, বাট করতে গিয়েছি একটা হচ্ছে আর একটা, মানে যা ইচ্ছে তাই করছি। এখানে আদ্রি আমি ভাবি তিনজনের হাতের ছোঁয়ায় একপর্যন্ত ভালো একটা কফি খেয়েছি, খুব বেশি ভালো লেগেছে আজকে। তো যাই হোক, কফি প্রবেশে সেটা হচ্ছে তার নেক্সট ডে। এটা হচ্ছে আমি কই মাছ রান্না করব, দেশি তিনটা কই মাছ রান্না করছি, দেখতেই পাচ্ছ মাছ একেবারে কম, তবে সবজিও একেবারেই কম। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, ও আবার কচুর মুখি দিয়ে কই মাছটা খুব বেশি পছন্দ করে, তবে যে সে কচুর, মানে যে সে বলতে আমরা যেমন ধরো চাষাটা একটু ভেজে খাই, বাট ও খাবে না, ওর ওই কই মাছটা একেবারে লাইক না, তো ওর জন্য দেশি তিনটা কই মাছ এই তরকারিটা শুধু ওর জন্যই করা। এরপরও বাচ্চাটা যদি একটু একটু খায় সেটা অন্য ব্যাপার, বা ওরা আমার বাচ্চাদের ভিতর বড় মেয়ে তো একেবারেই কই মাছ খেতে পারে না। তো এই যে কচুর গাঠিটা, গাঠি বা মুখি যেটাই বলো, আমরা আমি মুখি গাঠি দুইটাই বলি, আর আবার একটা সময় শর্টকাট কচু বলে চালিয়ে দেই, যাই হোক তো কচুরই একটা অংশ। এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ, এখানে আমি শুধুই হলুদ লবণ তেল পেঁয়াজ এগুলো দিয়েছি, কারণ হচ্ছে আমি একটা ফোড়ন দিব, সেই ফোড়নটা হচ্ছে দেখতে পাবে, এদিক থেকে চাল ধুয়ে নিচ্ছি। যাই হোক, রান্নাবান্না করতেছি, রান্নাবান্না দেখতে থাকো, আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখো। আর যারা ইদানিং একটা, মানে দেখতেছি মার্শাল্লাহ খুব নতুন নতুন মেম্বার আমার এসে কমেন্ট করছে, এতে আমার খুব বেশি ভালোই লাগছে, ভালো লাগে মার্শাল্লাহ। আর তোমাদেরকে বলি আর কাছে, এটা আমার একটা, মানে কি বলবো, যে আমার অনেক ভুল ত্রুটি আছে, বললে সবসময়ই তোমাকে বলি, তোমাদেরকে বলি যে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখো, আর দেখেছে আমি কথা বলতে গেলে জড়িয়ে যায়। তো যাই হোক, এটা আমার একটা প্রবলেম। তরকারিটা ভালো করে কষানোর পরে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর কচু গাঠি যখন আমি রান্না করি তখন আমি জলটা একেবারে মেনটেন করতে পারি না, কারণ কি রান্নার পরে দেখবো কি জলটা একেবারে, মানে শুকিয়ে শুকিয়ে যায়। অনেকে রান্না করলে জলটা থাকে, খেতে খুবই বেশি ভালো লাগে সেই তরকারিটা। তো এই তরকারিটা আমি অত ভালো পারফেক্টলি সবসময় করে উঠতে পারি না, তবে বড়ির জন্য খুব বেশি ভালোবেসে চেষ্টা করি তরকারিটা রান্না করার। তরকারিটা কিন্তু খেতে খুবই 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 ভালো হয়েছিল, অল্প একটু চেক, মানে টেস্ট করেছিলাম, আর আমার বড় খুব ভালো খেয়েছে, সেটা দেখে বুঝতে পেরেছি যে রান্নাটা, এই যে ফোড়নটা, এই ফোড়নটাতে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, সরি পেঁয়াজ, জিরা, তেজপাতা, এই তিনটা কিছু রসুন কুচি একসাথে ভেজে এটাকে আমি ব্যালেন্স করে রেখেছি। এটা আমি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করি, এবং ইভেন দেখা যাচ্ছে কোনো কোনো সময় আমি এটাকে ডিপেও রেখে দিই, আর ডিপে রাখলেও, মানে তোমাকে অনেক আগে নামিয়ে রাখতে হবে এমনটা না, কারণ হচ্ছে এটা যেহেতু তেলে ভাজা, খুব তাড়াতাড়ি একটা নাইফ বা কিছুর সাহায্যে এটাকে খুলে নেওয়া যায়। তো আর এখানে হচ্ছে শুটকি পোনা করবো কাঁঠাল বিচি পেঁয়াজ দিয়ে, আর এখন অবধি আমি আমার ব্লগটি এখানেই শেষ করে দিব। ভালো থেকো, সব সুস্থ থাকুন, করছি আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।